প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অশিক্ষিত, মূর্খ ও দুর্নীতিবাজদের হাতে দেশ পড়লে সে দেশের অগ্রগতি সম্ভব নয়। বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের তারুণ্যের সমাবেশে এ কথা বলেন তিনি। অভিযোগ করেন, আওয়ামী লীগকে ধ্বংস করতে ছাত্র দলের হাতে অস্ত্র তুলে দিয়েছিল বিএনপি। সাধারণ মানুষের মধ্যে বিএনপি জামায়াতের অপপ্রচার রুখতে ও নানা সংকটে ছাত্রলীগকে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালনের আহ্বানও জানান প্রধানমন্ত্রী। মিরাজ মেজর রিপোর্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব স্মরণে ছাত্রলীগের তারুণ্যের সমাবেশ। বৃষ্টি উপেক্ষা করে স্লোগানে স্লোগানে মুখর সোহরাওয়ার্দী উদ্যান। বিকেল নাগাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সভামঞ্চে এসে উপস্থিত হন, তখন সোহরাওয়ার্দী উদ্যান তিল ধারণের ঠাঁই নাই। জাতীয় ও দলীয় পতাকা নেড়ে বঙ্গবন্ধু কন্যাকে অভিবাদন জানায় সমবেত ছাত্র সমুদ্র। প্রধানমন্ত্রীও হাত নেড়ে অভিবাদনের জবাব দেন। প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী বাংলাদেশের অভ্যুদয়, স্বাধিকার আন্দোলন সহ নানা আন্দোলন সংগ্রামে ছাত্রলীগের অবদানের কথা স্মরণ করিয়ে দেন। ছাত্রলীগের ইতিহাস বাঙালির ইতিহাস, এই কথাটা বলে গিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 2007 যখন ইমার্জেন্সি ডিক্লেয়ার হয়, এরপরে মিথ্যা মামলা দেওয়া হয় এবং আমাকে যখন গ্রেপ্তার করা হয়, তখনই প্রতিবাদ করেছিল ছাত্রলীগ সর্বপ্রথম। বঙ্গবন্ধু কন্যা অভিযোগ করেন, সামরিক শাসনের জাতাকলে দেশের উন্নয়ন অগ্রযাত্রা বারবার ব্যাহত হয়েছিল। পরাজিত শক্তির পদাঙ্ক অনুসরণ করবার প্রচেষ্টা চালিয়েছিল এই খুনি মোস্তাক জিয়া ক্ষমতা আসার পর, এবং জিয়াউর রহমান ক্ষমতায় আসা, এটা তো মনে হয় যেন আমাদের স্বাধীনতার চেতনাকেই ধ্বংস করার জন্য। শেখ হাসিনা বলেন, বিএনপি জামাতের শাসনামলে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় অস্ত্রের ঝনঝনানি ছিল, আর আওয়ামী লীগ ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনে। যেখানে খালেদা জিয়া তার ছাত্র দলের হাতে বলেছিল, অস্ত্র তুলে দিয়েছিল, বলেছিল যে ছাত্র দলই নাকি আওয়ামী লীগের ধ্বংস করতে যথেষ্ট, আর সেখানে আমি ছাত্রলীগের দিয়েছিলাম খাতা আর কলম। অশিক্ষিত মূর্খদের হাতে দেশ পড়লে সে দেশ কোনোদিন তার অগ্রযাত্রা হতে পারে না। আওয়ামী লীগ সভাপতি বলেন, অবৈধভাবে এমডি পদ আঁকড়ে থাকতে না পেরে বড় দেশের কাছে নালিশ করে পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধ করেন ডক্টর ইউনুস। ওই হিলারি ক্লিনটন নিজে অর্ডার দিয়ে, তখন ওয়ার্ল্ড ব্যাংকের যিনি চেয়ারম্যান ছিলেন, প্রেসিডেন্ট ছিল মিস্টার জলিক, তাকে দিয়ে পদ্মা সেতুর টাকা বন্ধ করে। তখন বলেছিলাম নিজের টাকায় পদ্মা সেতু নির্মাণ করব, কারো কাছে হাত পেতে না। দেশের যে কোনো প্রয়োজনে ছাত্রলীগকে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালনের আহ্বানও জানান প্রধানমন্ত্রী। তারুণ্যের শক্তি ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত হয়ে দেশবিরোধী নানা ষড়যন্ত্র রুখে দিতে ছাত্র সমাজের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিরাজ মিজু, দেশ টিভি, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা।